সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব আনন্দ করছো। আর আজকে হচ্ছে ঈদের দিন, তো এখন বাজছে সকাল কটা বাজে, 11টার মতো বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি, তো এখনই স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, একটু জামার কাপড় কিছু পরে নিয়েছি, ভালো মানে নতুন একটু পরে নিলাম। ঈদের দিন যেহেতু কোথাও যাবো না, তবু পরে নিলাম। তো আশা করছি, কি আশা করছি? আরে কেনা ক্যা চাহতে হো? কন হে ইয়ে লোক, কাহাঁ সে আতে হে? আর এদিকে দেখো, আমার জায়ান সোনাকে মোটামুটি একটা রেডি করিয়েছি, একটা জামা পরিয়ে ওকে পাঞ্জাবি যে পরাবো। তো এখনও মানে সুমন আসেনি, তো ভাবলাম সুমন আসলে তারপরে পরাবো। ও তো বেশিক্ষণ পরে থাকবে না, তো একটু কিছু ছবি টবি তুলবো, তো তার জন্য ভাবলাম যে ও যখন আসবে তখনই পরাবো, নাহলে ও কান্নাকাটি করবে, পরে থাকবে না বেশিক্ষণ, তার জন্যই। আর আজকে দেখো, এই যে আগের দিন সুমন কিনে দিয়েছিল সেই কানেরটাই আজকে পরলাম, নতুন যেহেতু নতুন জিনিস ভাবলাম নতুন একটু পরা যাক। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দেখতে থাকো তোমার ব্লগটাকে, ঈদের দিনের ব্লগ তোমাদের সঙ্গে যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখতে থাকো ব্লগটাকে, দেখতে থাকো ব্লগটাকে কেমন। আর এইদিকে দেখো, কই 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 কই, আমার জায়ান সোনা কই, হাই করে দাও। এদিকে দেখো আমার মা নতুন শাড়ি পরে ফেলেছে, বাবারে লাল টুকটুকে শাড়ি। এই যে মাহি চলে এসেছে সাজুগুজু করতে, আর অর্ধেক সাজুগুজু হয়েছে। বাবা মাহিকে কি লাগছে, বাপরে বাপ, একটু চোখটা বন্ধ করে দেখাও। ওরে বাবা, আর মাহি ড্রেস তো পিছিয়ে যাও, ড্রেস তো দেখাও একটু। এই যে ড্রেস আর তার সঙ্গে কোট, কোটটা পরে নাও। সে কি লাগছে মাহিকে, বাপরে বাপ, তারপর তো কোনো চুলই বাঁধেনি, এখন তো হাড়ি পড়েনি, কিচ্ছু পড়েনি। কান্না করো না মনা, বাবা মাহি চুল বাঁধাটা দেখো। ওরে বাপরে বাপ, এখনো চুল বড় হয়ে বাড়লো না, স্টাইল দিয়ে বাঁধা আছে বাবা। আর পড়বি না, পরে দেখ তো দেখি কেমন লাগে। এটার সাথে মানাচ্ছে না, এখন আমরা যাচ্ছি ছোট দুই কাকার বাড়ি দেখা করতে, জায়ানকেও নিয়ে যাচ্ছি আমরা। আর দেখা করতে যেতে না যেতে এদিকে সুমন চলে এসেছিলো, তার জন্য আমরা একটু গিয়েই বেশিক্ষণ বসিনি, আর কাউকে দেখাতেও পারিনি, চলে এসেছিলাম। তুমি আসবে তারপরে, খুলে ফেলেছি সকালে বলেছিলাম। চলে এসছেন নিনি, ও আজকে ঘুমিয়ে রয়েছে, আর একটু ছবি তুলতে দিচ্ছে না, একটা ভালো ছবি তুলবো সেটা তুলতে দিচ্ছে না। বহু কষ্টে পড়ানো হচ্ছে জায়ানকে, আর এই প্যান্টটা কতটা বড় হয়েছে, গুটিয়ে দেওয়া হয়েছে এইভাবে। তো ও তো খুবই ছোট এখন, ও বিরক্ত বোধ করছে। ক্যা হুয়া, ক্যা হুয়া, এই দেখতে আমি পড়েছি না, বলবা তো ভালো লাগছে, দাঁড়াও কতটা রাখি, কি দেখছিস রে বলে।
हंसते देखो हंसते देखो बटन ही लगाते बंद ना लग गया एक तो लगा दो लगे फुल्लो दो लगा बना ना ड्रा को ना लगा ले भाल लग बना है ना इस टाइम हो जाना तुम ही तो स्टाइल करो बा मैं होले ना आमी पढ़ा था सेले वैसे बाबा बा बा मुकेश का हाथ सुनाओ शाबाश बेटे बहुत बढ़िया ये बड़ी अच्छी बात कही आप टूपी कौन बा टूपी कैप कैप पड़ेगा बाबा शना शना तो हाशो 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 बेटू तो खराब लग देने के बाद अच्छा 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 आओ शना शना दिखे अब बेटू চিনতে পেরেছো তুমি আব্বুকে চিনতে পেরেছো আব্বুকে দেখে হাসছে কোলে নাও ওকে কোলে নাও কেমন ভাবে তুলতে শিখে দিলাম কিভাবে কোলে নিতে হয় হ্যাঁ এইভাবে বাহ হয়ে গেছে বাহ মাশাল্লাহ মাশাল্লাহ ও হাসছে একটু সুন্দর করে নাও একটা ছবি তুললি জায়ান সোনা এখন ঘুম লাগছে ও ঘুমাবে তাই দাদা দোল দিচ্ছে ইয়ামিন দাদা তাই তো এখন ঘুমাবে তো ঈদের দিনে আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছিল সেগুলো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তো সবার প্রথমে মাস্ট হচ্ছে সিমাই যেটা সবার বাড়িতে রান্না হয়ই হয় তো সিমাই রান্না হয়েছিল আর পায়েস রান্না হয়েছে তার সঙ্গে হয়েছে ঘুগনি আর হয়েছে হাঁসের মাংস সুমন বলেছিল হাঁসের মাংস খাবে আগের দিন ফার্স্ট টাইম ওই কাকির বাড়িতে হাঁসের মাংস খাওয়ার পরে বলেছিল যে হাঁসের মাংস খাবো তো তার জন্যই মা হাঁসের মাংস অনেক খুঁজে খুঁজে মানে সারা গ্রাম ঘুরে ঘুরে হাঁস জোগাড় করেছে তো সেই হাঁসের মাংস রান্না হয়েছে আর তার সঙ্গে চালের আটার রুটি যেটা সুমন খুবই পছন্দ করে খেতে সেটা হয়েছে আর বাকি এগুলো তো স্যালাড রয়েছে তার সঙ্গে মিষ্টি আর স্প্রাইট এগুলো রয়েছে তো ডিমি সেগুলোই সব কিছু এখানে বেড়ে দিয়েছে সুমনকে খাওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে দেখো সুন্দর করে আর তোমাদের বাড়িতে ঈদে কী কী রান্না হয় অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না ভাবছো একটা কিছু পেতে দে তাহলে সুমনের এবার ফেভারিট কি হবে মাংস কি হবে দেশি মুরগি ছাড়া কি হবে এবার আমার মাংস ফেভারিট বলতে মাংস ভালোই লাগে কোন মাংস ভালো লাগে খেতে হয় নাম মাত্র না হাঁসের মাংস এর আগে কখনো খাইনি এই একদিন আজ যদি হয়তো দ্বিতীয় দিন হলো ভালো লাগে হাঁসের মাংস মাঝে মাঝে এক একটা জিনিস ফেভারিট হয় মানে অ্যাকচুয়ালি আমার মাংসটা অতটা ফেভারিট না আমি না দিলেও চলে সামনে বললে একটু লোভ লাগে তাই যদি
বছরকে বছর নাও খাই বা কখনো খেতে ইচ্ছে না, বা সামনে বললে হয়তো মনে হয় যেন খাই, যদি বছরকে বছর নাও দেয় আমার সামনে জিজ্ঞাসা করবো না যে মাংস খেলে ভালো হতো। মাংস রুটি তাই তো? আমি তো রুটিটা বানাতে পারি না, এই জন্য মার বললাম। আসলে আমি তো ফ্যানটা বন্ধ করলে ভালো হতো, কিন্তু একটু গরম লাগছে, বন্ধ করে দাও সুইচটা একটু বন্ধ করে দেবো। আমি জামাই বেরোতে পারবো বাবু, আসো। আমি জামাই ব্যক্তি মানুষ, আমার বলতে ফ্যান বন্ধ করতে। আমি রুটি বানাতে মানে ছিঁড়ে রুটিটা বানাতে পারি, কিন্তু এই যে রুটি যেটা বেলে বানাতে হয় চালের একটা রুটি, তো ওটা আমি খুব একটা ভালো পারি না বানাতে। তো এই জন্য মা বললাম তো তেমন কোনো বানাতে পারি না, বানিয়ে খাওয়াই নি সুমনকে, সবসময় ছিঁড়ে রুটি খাওয়াই, তার জন্য মাকে বললাম যে আসলে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কখনো কখনো এই রুটি খেতেও ভালো লাগে না? হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক, ছিঁড়ে রুটি কোনো অল্প গরম লাগছে, গরম থাকবে না খাবে ও ফ্যানচালা 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 আগে ফ্যানচালা। কালকে তারপরে আমার শরীরটা এতটা খারাপ করেছিল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আর মাথা ধরেছিল, তার তার জন্য আর কোনো ব্লগই তেমন বানায়নি কালকে। আজকে পরের দিন সকালবেলা, এখন বাজছে সকাল প্রায় 8:30, তো এখন ব্লগটাকে কন্টিনিউ করছি। আর সুমন রয়েছে এখনও, ওর ঘুমাচ্ছে এখনও, ঘুম থেকে ওঠেনি। আর আমার জায়ান সোনা ভোরবেলা উঠে খেলা করে আবার ঘুমিয়ে পড়েছে, আমি উঠে পড়েছি ওষুধ ওষুধ খাওয়ার পরে, এখন একটু সুস্থ আছি। তো ও ঠান্ডা আছে এখনও, এখনও সুস্থ সবল আছি। আর সকালবেলা এখন খাওয়া দাওয়া হবে। ঈদের দিন সীমায় রান্না হলেও সেটা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি সারা ঈদের সারাটা দিন বেশিরভাগ সময়ই ঘুগনি খেতেই বেশি পছন্দ করি। সীমাইটা আমার ভালো লাগে পরের দিন, ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে সেই সীমাইটা খেতে এতটা বেশি ভালো লাগে, আর এইভাবে পিস পিস করে কেটে খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এখন সকালবেলা আমি সেটাকে বার করে নিচ্ছি আর খাচ্ছি। এখন বাজছে বিকাল 5:00, দুপুরের পর থেকে একদম জোর বৃষ্টি হয়েছে সন্ধ্যায় 5:00 পর্যন্ত। আর সুমনকে কতবার বারণ করছি আমরা সকলেই যে প্রচণ্ড আকাশ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিলো, তো ওয়েদারটা খারাপই ছিল। বললাম যে বাড়িতে আজকে না যেতে, কালকে যেতে, কিন্তু ও তো শোনে না, যদি একবার বললে আমি বাড়িতে যাব তাহলে কেউ আর ওকে আটকাতে পারে না। তো অনেক বলা সত্ত্বেও ও শুনলো না, ও বাড়িতে চলে যাচ্ছে এখন। আর আমাদের সকলের সঙ্গে দেখা করে, এই যে দেখো জায়ান সোনার সঙ্গে দেখা করে বাড়িতে চলে যাচ্ছে। কালকে হয়ে গেছে ঈদ, আর আজকে আমাদের দুজনের ইচ্ছে হলো একটু মেহেন্দি পড়ার সময় পেলাম, তো তার জন্য দেখো এই যে মেহেন্দি পড়েছি আমি খুব সিম্পলের মধ্যে, আর এখানে আমার জায়ান সোনার নাম লেখা রয়েছে। তো এই যে মেহেন্দি পড়েছি, আর রিমিও পড়েছে, রিমি তোর মেহেন্দি দেখা। রিমের মেহেন্দি আর এটা আমার মেহেন্দি, পরে এটা তুলে যখন লাল হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো। আর বাচ্চা এখন রাত প্রায় 10:00, মা ভাত বাড়ছে, আমরা খেতে যাব। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করা যাক, তো আজকের ব্লগটাকে এখানেই স্টার্ট করছি, সরি এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দিওয়ালি।